হাঁস খামারে যে রোগ সবচেয়ে বেশি আক্রমণ হয়ে থাকে তার মধ্যে প্রধান অন্যতম হলো হাঁসের প্যারালাইসিস। সাধারণত হাঁসের প্যারালাইসিস রোগের উপদ্রব শীতকালেই কিন্তু বেশি হয়ে থাকে। হাঁসের প্যারালাইসিস রোগ বিভিন্ন কারণে হতে পারে, যেমন মারাত্মক ভাইরাসজনিত কারণে এই রোগের আক্রমণ হতে পারে, অথবা ব্যাকটেরিয়াজনিত রোগের আক্রমণের ফলেও কিন্তু এ রোগ দেখা যায়। তো আজকের ভিডিওতে আমরা প্যারালাইসিস রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নিব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। এখন আমরা জেনে নিব হাঁসের প্যারালাইসিস রোগের লক্ষণসমূহ। হাঁসের প্যারালাইসিস রোগের চিকিৎসা পূর্বেই অবশ্য এ রোগের লক্ষণ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে চলুন আমরা একটু দেখে নেই যে এই রোগের লক্ষণগুলো কী কী হয়ে থাকে। প্রথমত, হাঁস প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলে হাঁসের ঘাড় বেঁকে যায়। দ্বিতীয়ত হচ্ছে, এ রোগে আক্রান্ত হলে হাঁসের পাখনা ও পা উভয় অবশ হয়ে যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র পাখনা বা পা অবশ হতে পারে। তো তৃতীয় যে লক্ষণ সেটা হচ্ছে, প্যারালাইসিস রোগে আক্রান্ত হাঁস বুকের ওপর ভর করে বসে থাকে। চতুর্থ কারণ, প্যারালাইসিস রোগে আক্রান্ত পুরুষ হাঁসের কিছু কিছু সময় পুরুষাঙ্গ বেরিয়ে আসতে পারে। পঞ্চম কারণ, আক্রান্ত হাঁসের সর্দি হতে পারে এবং অনেক সময় হাঁসের চোখ দিয়ে পানি পড়তে পারে। তো এখন আমরা হাঁসের প্যারালাইসিস রোগের চিকিৎসা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই। প্যারালাইসিস রোগ সাধারণত কয়েকটি মারাত্মক রোগের সংক্রমণের প্রাথমিক লক্ষণ, তবে সব সময় এটি মারাত্মক রোগের প্রাথমিক লক্ষণ নাও কিন্তু হতে পারে। অনেক সময় ভিটামিন এবং প্রয়োজনীয় পুষ্টির অভাবে এই রোগ কিন্তু হতে পারে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, সাধারণ কিংবা সিম্পল কোনো চিকিৎসা দিলেই এ রোগ ভালো হতে পারে। আপনি যদি আপনার প্যারালাইসিস রোগের আক্রান্ত হাঁসটিকে ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ান এবং যত্ন নেন, তাহলে আপনার প্যারালাইসিস আক্রান্ত হাঁসের বা হাঁসকে বাঁচানো কিন্তু সম্ভব হবে। তবে আপনার খামারে ভাইরাসজনিত বা ব্যাকটেরিয়াজনিত রোগের আক্রমণের ফলে প্যারালাইসিস রোগ যদি দেখা দেয়, তাহলে প্রতিরোধ করার জন্য বেশ কিছু কার্যকরী অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যেতে পারে এবং সঙ্গে কিছু বাড়তি সতর্কতা এবং বাড়তি পরিশ্রম অ্যাড করতে হতে পারে, কিংবা বাড়তি পরিশ্রমে আপনাকে খামারটা সুরক্ষিত রাখার চেষ্টা করতে হতে পারে। তো এখন আমরা জেনে নেই যে প্যারালাইসিস রোগ হয়ে গেলে আমরা কী কী মেডিসিন ব্যবহার করতে পারি। রানামাইসিন পাউডার অর্থাৎ অক্সিট্যাট্রাসাইক্লিন। তো এই প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে হাঁসগুলোকে আমরা রানামাইসিন পাউডার 3 থেকে 7 দিন প্রয়োগ করতে পারি, পাশাপাশি থায়াবিন 5 থেকে 7 দিন ব্যবহার করতে পারি। যেহেতু হাঁসের প্যারালাইসিস রোগ ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আক্রমণের কারণে হয়ে থাকে, তাই সম্ভব যদি হয় আক্রান্ত হাঁসকে আমরা ভ্যাকসিন প্রয়োগ করতে পারি, সেটা অনেক সতর্কতা সহিত করতে হবে। যদি আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন তবেই আপনি দিবেন, কিংবা আপনি যদি অভিজ্ঞ খামারি হয়ে থাকেন তবেই দিবেন। তো তারপরে হচ্ছে, ঘন ঘন ভিটামিন বি কমপ্লেক্স এবং B2 প্রয়োগ করতে হবে। যেহেতু হাঁসের প্যারালাইসিস রোগের প্রধান কারণ হলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাব, তাই পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার এবং ভিটামিন বি কমপ্লেক্স খামারে কিন্তু অর্থাৎ হাঁসকে প্রয়োগ করতে হবে। এছাড়াও বাজারে বিভিন্ন ভিটামিন কিনতে পাওয়া যায়, যেমন B1, B2, B6, ক্যালসিয়াম ইত্যাদি হাঁসকে কিন্তু খাওয়ানোর মাধ্যমে আপনার হাঁসের প্যারালাইসিস রোগ থেকে হাঁসগুলোকে আপনি সুস্থ করার একটা চেষ্টা করতে পারেন। যদি প্যারালাইসিস রোগের স্বল্পমাত্রা বিদ্যমান থাকে, যেমন প্যারালাইসিস রোগটা যদি সাময়িক সময়ের জন্য কিংবা প্রাথমিক যে স্টেপগুলো আছে সাধারণভাবে হয়ে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আপনার হাঁসগুলো সুস্থ হয়ে যাবে।
তো প্যারালাইসিস রোগের কার্যকরী কিছু ওষুধ সম্পর্কে আমরা জানব। সাধারণত সুষম খাবার, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এর ঘাটতির জন্য প্যারালাইসিস রোগ কিন্তু হয়ে থাকে। আবার অনেক সময় বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জনিত মারাত্মক রোগের কারণেও এই রোগটা হতে পারে। তো আপনার হাঁসের খামারে যদি শুধুমাত্র প্যারালাইসিস রোগ দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি যে সকল ঔষধ বা খাবারের মাধ্যমে আপনার হাঁসকে সুস্থ করবেন তা আমি একটু বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। তো প্রথমত হলো সুষম খাবার, অবশ্যই খামারে সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। তারপরে হচ্ছে ভিটামিন B1, তারপর ভিটামিন B2, ভিটামিন B কমপ্লেক্স, ক্যালসিয়াম, অন্যান্য ভিটামিন, এগুলো কিন্তু সবসময় খামারে থাকতে হবে। হাঁসের প্যারালাইসিস রোগের আরও কিছু ঔষধ আছে। তো এই হাঁসের প্যারালাইসিস যদি মারাত্মক আকার ধারণ করে কিংবা অন্য রোগের কারণ হয়ে থাকে, অবশ্যই আমরা নিকটস্থ পশু হাসপাতালে স্যারদের সঙ্গে যোগাযোগ করব এবং সেই স্যারদের পরামর্শ অনুযায়ী সেই মেডিসিনগুলো ব্যবহারের ট্রাই করব কিংবা চেষ্টা। তো এখন আমরা জেনে নিই যে হাঁসের প্যারালাইসিস রোগ শনাক্ত আমরা কীভাবে করব কিংবা কীভাবে চিহ্নিত করব। অনেক সময় হাঁসের প্যারালাইসিস রোগ অন্যান্য রোগের সাথে মিশে যেতে পারে, যার ফলে সঠিক চিকিৎসা প্রদান কিন্তু করা যায় না। এজন্য অনেক সময় প্যারালাইসিস রোগ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস রোগ একেবারেই হচ্ছে সারিয়ে তোলা অসম্ভব হয়ে পড়ে। পাশাপাশি ভুলভাল চিকিৎসার জন্য আক্রান্ত হাঁস মারা যায়। তাই কোনো রোগের চিকিৎসার পূর্বে সবথেকে বেশি প্রয়োজন সেই রোগটা শনাক্তকরণ। এক্ষেত্রে আপনাকে পর্যালোচনা করে দেখতে হবে, নয়তোবা আপনার হাঁসের প্যারালাইসিস রোগ বা ডাক প্লেগ রোগের সাথে মিশে গেছে কি না কিংবা ডাক প্লেগ ও প্যারালাইসিস রোগের হচ্ছে সমন্বয় ঘটেছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। সর্বোপরি আমরা বলতেই পারি যে কোনো রোগ খামারে আসার আগে সেই রোগটা চিহ্নিতকরণ, সেই রোগের কারণ উদ্ঘাটন এবং খামারে সঠিক খাদ্য, মেডিসিন, সঠিক ঔষধের মাধ্যমে আমরা খামারের হাঁসগুলোকে সুস্থ রাখতে পারি এবং যে কোনো রোগ সঠিক সময় শনাক্তকরণের মাধ্যমে সেই রোগের চিকিৎসা প্রদান যদি আমরা করতে পারি, তাহলে খুব দ্রুত কিংবা অল্প সময়ের জন্য যে কোনো রোগ নিরাময় সম্ভব হতে পারে কিংবা যে কোনো রোগ সারিয়ে তোলা আমাদের জন্য সহজলভ্য হতে পারে। তাই শীতের সময়ে অনেক রোগের আবির্ভাব ঘটতে পারে, আমরা একটা একটা করে সেই রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা সম্পর্কে জানব। এবং আপনারা যারা নতুন হাঁস খামারি আছেন তারা অবশ্যই নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিওগুলো ফলো করবেন এবং সেই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো কাজে লাগাবেন। আজকের ইনফরমেশনগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে, যদি কাজে লাগে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।